বেশ কয়েকজন বন্ধু মিলে সেবার শীতের ছুটিতে বেড়াতে গেলাম ডুয়ার্সের জঙ্গল। নর্থ বেঙ্গলের এই জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যে বড়ই মনোরম, আর তার সঙ্গে বেশ ভালোই ঠান্ডা। আর পূর্ণিমার রাতে জঙ্গল তো এক অপরূপ সৌন্দর্যতা ধারণ করে, আর বেশ কিছু বন্য প্রাণী ডাকে জঙ্গল যেন রাত্রিবেলা মায়াবী হয়ে ওঠে। সেদিন বিকেলের পরে পাহাড়ে যখন হুট করে সন্ধে নেমে আসে, আমরা চা খেতে বেরিয়েছিলাম এবং চা খেতে বেরিয়ে হঠাৎ করেই পাশে একটা পার্কে গিয়ে বসলাম। দোলনায় বসে যখন সবাই গল্প করছি, হঠাৎ করে গার্ড দৌড়ে এলেন, স্যার এই দোলনায় একেবারেই বসবেন না। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন, দোলনাটা কি ভাঙা নাকি দোলনায় কোনো ফল্ট আছে? গার্ডের কথা শুনে আমাদের চক্ষু চড়ক কাজ। গার্ড অত্যন্ত গম্ভীর হয়ে বলে উঠলেন, এই দোলনায় যে বসে সে হয় তখনই মারা যায় বা কিছুদিনের মধ্যে আত্মহত্যা করে। আমরা অবাক হয়ে গার্ডের কথা বিশ্বাসই করলাম না, এবং আমার বাকি বন্ধুরা কেমন যেন একটু ভয় পেয়ে গেল। আমরা দুজন বন্ধু ছিলাম বেশ খানিকটা সাহসী, আমরা পাত্তা দিলাম না। কিন্তু গার্ড তখন আমাদের দোলনার পাশেই একটা বড় সাইনবোর্ড দেখালো, যেখানে লেখা আছে এক্স্যাক্টলি সেই কথাটাই। এবং সেই সাইনবোর্ডটা দেখে আমাদের গলা শুকিয়ে এলো। কোনো মতে তাড়াতাড়ি করে হোটেলে ফেরার চেষ্টা করলাম, এবং হোটেলে ফেরার রাস্তাটায় একবারও পেছন দিকে সেই পার্কের দোলনাটার দিকে তাকায়নি, এবং শরীরের সমস্ত শক্তি পায়ে দিয়ে যেন কোনো মতে ফেরত আসার চেষ্টা করলাম। হোটেলে এসে সেদিন রাতে কোনো মতে খেয়ে সবাই শুয়ে পড়লাম, কারণ সবে তো আজকে থেকে আমাদের ট্যুর স্টার্ট, কাল সকালে তো যেতে হবে সাইট সিনের জন্য। রাতে শুয়ে যখন চোখটা লেগে এসেছে, হঠাৎ করে স্বপ্নে নাকি ঘুমের অবচেতন মনে সেই দোলনাটাকে দেখতে পেলাম, আর সেই দোলনায় শব্দ, আর দোলনার সঙ্গে দেখতে পেলাম আমার পাশে যেন বসে আছে কেউ একজন, কিন্তু সে কে তা ভালো করে বুঝতে পেরে উঠলাম না। এবং বিকট তার হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি দৌড়ে উঠলাম এবং দৌড়ে গেলাম বাথরুমে, এবং বাথরুমে গিয়ে দেখি আমার এক বন্ধু বাথরুমে বেসিনের সেই আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছে। আমি ভয় কাঁটা হয়ে গেলাম, এবং তাকে যখন জিজ্ঞেস করলাম, সে বলল সে কিছুতেই স্বীকার করল না, বলে উঠল কই না তো। সেদিন সারা রাত দুচোখের পাতা কিছুতেই এক করতে পারলাম না, এবং আমার বন্ধুদের যখন সেই স্বপ্নের কথা বললাম, তারা কেউ বিশ্বাসই করে উঠল না। এমনকি যে বন্ধুকে আমি রাতের বেলা দেখেছিলাম আয়নার পাশে দাঁড়িয়ে বিড়বিড় করতে, সে বলল সে নাকি রাত্রিবেলা বাথরুমেই যায়নি। সারা দিন সাইট সিন করতে গিয়ে মাথায় এই একই চিন্তা ঘুরপাক খেতে লাগলো, আর আবারও সন্ধে নেমে এলো। পাহাড়ে সন্ধে তো খুব তাড়াতাড়ি নেমে আসে, তাই ফেরার পথে রাস্তা অনেকটাই অন্ধকার হয়ে উঠল, এবং আমার কানে ছিল হেডফোন। নানান এই চিন্তা থেকে নিজেকে একটু মুক্তি রাখতে হেডফোন নিয়ে আমি দিব্যি হেঁটে আসছিলাম গান শুনতে শুনতে। হঠাৎ খেয়াল করলাম আমার বন্ধুরা আমার থেকে খানিকটা এগিয়ে গিয়েছে, আর আমার মাথায় সেই গান শুনতে শুনতে কোথায় যেন আগের দিনের রাতে এবং সেই সন্ধ্যের দোলনার সমস্ত গল্পটাই উড়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে আমার সঙ্গে যেন কেউ একজন আসছে, এবং আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে একটু হেল্প করবেন? আমি বললাম, কিরকম? সেই মেয়েটি বলে উঠল, আসলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভয় করছে একা যেতে, তাই আমি কি আপনার সঙ্গে একটু যেতে পারি? এবং মেয়েটি বলে উঠল, চিন্তা করার কিছু নেই, সে কোনো পকেট মার বা চোর ডাকাত নয়। আমার ইচ্ছে না থাকলেও মানবিকতার খাতিরে সম্মতি জানালাম, এবং কিছুক্ষণ হাঁটার পরেই আমার বন্ধুদের দেখতে পেলাম আর একটু দূরে চলে গিয়েছে, এবং অদ্ভুতভাবে মেয়েটির দিকে যখন খেয়াল করলাম আমার গলা শুকিয়ে এলো। দেখতে পেলাম মেয়েটির পা উল্টো দিকে হাঁটছে, এবং সে মাটি থেকে বেশ কয়েক ফুট ওপরে উঠে হাঁটছে। আমি কোনো মতে এই ঘটনা থেকে প্রাণপণ দৌড়ে হোটেলে চলে এলাম এবং আমার বন্ধুদের দেখা পেলাম, এবং তাদের যখন গল্পটা বললাম তারা আবারও বিশ্বাস করল না। সেদিন রাতেও খেয়ে কোনো মতে শুয়ে পড়লাম। সবার মনেই একটা চাপা টেনশন ছিল,
এবং সবার মনে সেই গার্ডের কথাটা সারাক্ষণ ঘুরপাক খাচ্ছিল যে এই দোলনায় যে বসে সে হয় তখনই মারা যায় বা তার কিছুদিনের মধ্যেই সুইসাইড করে। সেদিন রাতে ভীষণ টায়ার্ডও ছিলাম আমরা সবাই, দেখলাম সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার দুচোখে ঘুম নেই। হঠাৎ করে মোবাইলের গুগল খুলে বসলাম এবং জায়গাটা সম্পর্কে সার্চ করতে করতে খুঁজে পেলাম সেই দোলনার ছবিটা। এবং সেই দোলনার ছবিটা যেই খুঁজে পেলাম জানলার বাইরে সেই দোলনারই আবার সেই নড়ার আওয়াজ এবং সেই মেয়েটির হাসি এবং চিৎকার শুনতে পেলাম। কি বিভৎস চিৎকার দিয়ে সেই হাসি, আমার কানে যেন তালা পড়ার মতো উপদ্রব হলো। ভয় কাঁপতে কাঁপতে অত্যন্ত সাহস জড়ো করে মোবাইলের টর্চটা জ্বালিয়ে যখন জানলার পাশে গিয়ে দাঁড়ালাম, কাউকে দেখতে পেলাম না। মনে অজস্র প্রশ্ন, সেই দোলনাটার এই রহস্যজনক হবার কারণটা কি? কেন এই দোলনায় বসলে মানুষ মারা যায়? সেই গাড়টি বা জানলো কি করে মানুষ মারা যায়? আর এই মেয়েটি বা কে? কেন আমি শুলেই সারাক্ষণ স্বপ্নে সেই দোলনাকে রেখেই দেখতে পাচ্ছি আর সেই মেয়েটির বিভৎস চিৎকার? পরের দিন সকাল হতেই আবারও অত্যন্ত সাহস জড় করে চলে গেলাম সেই পার্কে এবং পার্কে গিয়ে জিজ্ঞেস করলাম গার্ডকে যে কেন এই ঘটনাটি ঘটে। গার্ড আমাকে দেখেই চিনতে পারলেন এবং বললেন এই ঘটনার কারণ সে তার প্রকৃত জানা নেই, কিন্তু সে দেখেছে যে এই দোলনায় যারাই বসেছে তারা মারা গিয়েছে। এবং এই ঘটনা হওয়ার পরে সে এরকমও দেখেছে, সেই দোলনায় বসেছে এবং তার খোঁজ নিয়ে দেখেছে বা তাকে ফলো করে দেখেছে, দুদিন পরে হয়তো সে মারা গিয়েছে। এবং আবারও যখন সেই পার্ক থেকে ফেরত এলাম হতাশ হয়ে, কোনো উত্তর না পেয়ে বা সেই রহস্যের কোনো কিনারা না পেয়ে, গার্ড আমাকে বললেন স্যার সাবধানে থাকবেন। ডুয়ার্সে আসার পর থেকেই আমার সঙ্গে এগুলো কী ঘটছে? এগুলো কি সবই হ্যালুসিনেশন নাকি সত্যি আমি কোনো বড় সড়ো রহস্যের গন্ধ পাচ্ছি, নাকি এগুলোর পেছনে রয়েছে কোনো সত্যি ভৌতিক গল্প? উত্তর আমি কিছুতেই খুঁজে পেলাম না। এই সমস্ত চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতে আমি হোটেলে ফেরত এলাম। আমার বন্ধুরা সেদিন বেরিয়েছিল সাইট সিন করতে, আমি আর গেলাম না। আমি হোটেলে এসে রাতে ঘুম না হওয়ার জন্য অত্যন্ত টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লাম এবং ঘুমিয়ে যখন পড়লাম, হঠাৎ করে কিছুক্ষণ পরে শুনতে পেলাম জানলার পাশে সেই দোলনার শব্দ। এবং আমি যখন ধীর পিড়িয়ে বিছানায় উঠে বসলাম যে আজকেও সেই দোলনা, আজকেও সেই বিভৎস হাসি আর চিৎকার, আমি গিয়ে দেখলাম এক বাচ্চাটাই জানলার পাশে দোলনায় বসে দুলছে এবং আমায় ডাকছে। আমি যত এগিয়ে গেলাম ততক্ষণ দেখলাম বাচ্চাটা যেন আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে দৌড়ে গেলাম জানলার পাশে এবং গিয়ে দেখলাম কেউ নেই। আমাদের হোটেলটা ছিল চারতলার ওপরে, এত ওপরে কী করে একটি বাচ্চা দোলনায় দুলতে পারে? আমার মাথায় কোনো প্রশ্নের উত্তরই খুঁজে পেলাম না এবং এক অদ্ভুত চিন্তা এবং এক অদ্ভুত ঘোরে যেন আমি আস্তে আস্তে ডুবে যাচ্ছি। তাহলে কি এগুলো সত্যি আমার হ্যালুসিনেশন নাকি আমার সঙ্গে ঘটেছিল এর থেকেও কোনো বড় সড়ো বিপদ, নাকি দোলনায় বসার জন্য আমারও মৃত্যু হবে, নাকি আমি সত্যি মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, নাকি আমার সঙ্গে ঘটতে চলেছে বিশাল কোনো ভৌতিক অভিজ্ঞতা? এই গল্পের দ্বিতীয় পার্টে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। যারা প্রথমবার দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। ততক্ষণের জন্য দ্বিতীয় পার্টির অপেক্ষা করো।